مُطَهَّرَةٌ وَنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيلًا. وَأَيْضًا قَالَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا. এখানে একটা ঘটনা ঘটছে, এখন ঘটনাটা এই কোরআন শরীফ এই গ্রামের না, এই কোরআন শরীফ বলতে আমার না, আমার কোরআন শরীফ আমার গাড়িতে আছে। এখানে আমি যে পৃষ্ঠাটা এখন বের করেছি, এখানে একটা চিহ্ন দেওয়া আছে, বুঝলেন, আছে না, একটা টিস্যু পেপার আছে না, যেহেতু কোরআন শরীফ আমার না তাহলে চিহ্ন দেওয়ার প্রশ্নই আসে না। আমি আগের যে দুইটা আয়াত পড়েছি, একটা এক পাড়ায় আর একটা পাঁচ পাড়ায়, এখন যে আয়াতটা পড়ব, যেহেতু লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল, তা আমি এই ব্যাপারে একটা আয়াত কোরআনুল কারিমের ছয় পাড়ায় ছয় পাড়ার তিন পৃষ্ঠায় লাস্টের আয়াতে আমার আল্লাহ রসুলের একটা খবর দিয়েছেন, সুবহানাল্লাহ। এই খবরটার জায়গায় এই যে একটা চিহ্ন দেওয়া আছে টিস্যু পেপারে, দেখছেন আপনারা, এই যে টিস্যু আমার আঙ্গুলের নিচে, বুড়ি আঙ্গুলের নিচে, তা এই চিহ্ন তো আমার দেওয়া না, এই যে যার কোরআন শরীফ সেই দিয়েছে, চিহ্নটা তো অন্য জায়গায়ও থাকতে পারত, কিন্তু আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, পাগল তুমি ঢাকার থেকে আসছো, তুমি যে আয়াতটা পড়বা আমার হাবিবের আগমনের আয়াত, আমার বন্ধুর মিলাদুন নবীর আয়াত, মিলাদুন নবী মানে নবীর আগমন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আপনারা আমার সাথে একটু কথা বললে আমি খুশি হব। আমাদের আমার বাড়ি ফরিদপুরে, ঢাকায় থাকি আমি, আমার দেশে লাউ আর কদু এক জিনিস হই, আপনাদের সদ্য গ্রামে লাউ কদু কি একই জিনিস? যাক মাশাআল্লাহ, আমার ফরিদপুরে 20 টাকা আর 20 টাকা শুনতে দুই জিনিস, কিন্তু আসলে এক জিনিস, এই 14 গ্রাম মাশাআল্লাহ, তাহলে তো মিল আছে। এখন আমি যেটার জন্য অনেক খুশি যে কোরআন শরীফ হলো এই বাং পায়ের কোরআন শরীফ, টিস্যু পেপার দেওয়া চিহ্ন দেওয়া, যেহেতু কোরআন শরীফ এখানে তাহলে এরাই চিহ্ন দিছে, আর আমিও এই পৃষ্ঠাটাই এখন পড়ব, আল্লাহর কি মেহেরবানি, চিহ্ন দেওয়া এই পৃষ্ঠাই। এই জন্যই আমরা কোরআন হাদিস বুঝে আল্লাহর ইবাদত যেমন করতে চাই, রসুলকে অত ওই রকম ভালোবাসতে চাই। একজন সাহাবিও পাওয়া যাবে না যেই সাহাবিদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন 26 পারার 12 পৃষ্ঠায়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাস সাজারা ফালিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনা ফালিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন সাহাবীদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। আমি আশিকি সাহেব সহ আমাদের কারো প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে এটা কোরআনে পাওয়া যাবে না, কিন্তু নবীর সাহাবী যারা তাদের উপর আল্লাহ সন্তুষ্ট এটা আল্লাহ কোরআনে 26 পারায় বলেছেন। সুবহানাল্লাহ, ওই আল্লাহ কোরআনের অনেকগুলি জায়গায় বলেছেন সাহাবীদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম মারদুয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ বলতেছেন সাহাবীরও আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, তাহলে কত বড় কথা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 26 পারা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 6 পারার 3 পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته
كتبوا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আওয়াজ তো ভালো আছে মুহাম্মদ ওয়া আলা মাশাআল্লাহ আর মোহাম্মতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মেরি বাত বন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআন থেকে মুখের আমার কোনো গল্প গুজবে না, কোরআন থেকে হাদিস থেকে যদি রসুলের প্রশংসা শোনা যায় এটা কি উম্মতের খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? মাশাআল্লাহ খুশি হওয়ার কথা, এইটাই সত্য কথা। কিন্তু কোরআন থেকে রসুলের প্রশংসা, হাদিস থেকে হাবিবের প্রশংসা শুনলে যদি কোনো উম্মত বেজার হয় বুঝতে হবে সে লেবাসে উম্মত, কিন্তু প্রকৃতপক্ষে সে উম্মত হইতে পারে না। কিনা বাবা নাহলে রসুলের উম্মত রসুলের প্রশংসায় খুশি না, অথচ ওস্তাদের প্রশংসায় খুশি, মুফাসসিরের প্রশংসায় খুশি, ডাক্তারের প্রশংসায় খুশি, ইঞ্জিনিয়ারের প্রশংসায় খুশি, অথচ আমার নবী হলো সৃষ্টির সূচনা। জোরে বলুন মারহাবা। ওই মায়ের নবীর রেন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন, আমাদের কেমন নবী আল্লাহর কোরআন থেকেই শুনুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের নয় পারার 18 পৃষ্ঠায় সূরাতুল আনফাল, এই সূরাতুল আনফালের মধ্যে আমার আল্লাহ আয়াত নম্বরও বলে দেই। কোরআনুল কারীমের নয় পারার 18 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আনফাল, এই আনফালের 20 নম্বর আয়াত আমার আল্লাহর ওয়াজ। কোরআনের ওয়াজ আশিকির ওয়াজ না, কোরআনের ওয়াজ এই এলাকার ইমাম সাহেবদের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমাদের পৃথিবীর কোন আলেম ওলামার ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন পীর মাশাইখের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নয় পারার 18 পৃষ্ঠায় সূরাতুল আনফালের 20 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন, ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন আতিউল্লাহ, হে আমার বান্দা বান্দিরা, আমার ইমানদার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে বললাম আমি আল্লাহর অনুসরণ করো, ওয়া রাসূলাহু, শুধু আমি আল্লাহর অনুসরণ নয়, কারণ আমার আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, কিন্তু না দেখা বিশ্বাস করার নাম ঈমান, যারা বিশ্বাস করে তারা হইয়া যায় মুমিন। ওই আল্লাহ বলতেছেন আমার অনুসরণ করো, এখন ও আমার
বাম পায়ের বাজানেরা, আমার চোদ্দ গ্রামের বাজানেরা, আমার কুমিল্লার বাজানেরা, আল্লাহ যে বলল কোরআনে আমার অনুসরণ করো, এখন আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, অনুসরণ করলে তো দেখা লাগে, না দেখলে অনুসরণ করবো কেমনে? এই জন্য আমার আল্লাহ তো জানেন যে আমাকে কেউ দেখবে না, শুধু মেরাজের রাতে রসুল দেখেছেন, মার হাবা বলো যে আমাকে কিন্তু দেখবে না, তা আমার অনুসরণ কেমনে করব? আমার আল্লাহ পরের শব্দে বুঝিয়ে দিলেন, আমাকে দেখা যায় না, আমাকে ছোঁয়া যায় না, আমাকে অনুভব করা যায় না, আমাকে কোনো রকমের চিন্তা করতে পারবো না আমি কেমন। এই জন্য পরের শব্দে বলে দিলাম, মা রাসূলাহু, অনুসরণ করো আমার রসুলের। ওই আল্লাহ এখন আর এক জায়গায় পাঁচ পাড়ার নয় পৃষ্ঠা, মারহাবা জোরে কোন কিরে ভাই? হ্যাঁ হ্যাঁ, কোরআনের তো কোনো সন্দেহ নাই নাকি? আল্লাহ নয় পাড়ায় কইলেন, যেহেতু আমার অনুসরণ করতার বানা কইছি, আমার অনুসরণ করতে কিন্তু পারবানা, এই জন্য রসুলের দেখাইছি, এখন রসুলের অনুসরণ করলে কি হইব সেইটা আশিকি অলিউল্লাহ সব কইল, তোমরা মানবা না, এটা আমি আল্লাহ জানি। এই জন্য আমি আল্লাহ পাঁচবার আর নয় পৃষ্ঠায় সূরা নিসায় মারহাবা কর, কোরআনুল কারীমের পাঁচ পারার নয় পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের নয় পৃষ্ঠার আশি নম্বর আয়াত, আমার আল্লাহ ওয়াজ করলেন, ওরে দুনিয়ার মানুষ, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার হাবিবের অনুসরণ করলে, আমার হাবিবের মানলে, আমার বন্ধুরে মানলে, আমি আল্লাহকে মানা হয়ে যা, সুবহানাল্লাহ। কিরে বাবা, তাইলে নবী কেমন নবী? যেই ভাই জানরা কথা কথা বলে ফেলেন, যখন মন চায় তাই বলেন যে নবী আমনের মতন। আমনের কথা তো কোরআনে কইনে যে আমনেরে মানলে আল্লাহরে মানা হইব, বলছে তো রসুলেরে মানলে আল্লাহরে মানা হইব। এরপরে আমার আল্লাহ আবার নয় পাড়ায় গেলাম, গা নয় পাড়ায়। আপনাদের তো কোরআনের আলোচনা শোনার অভ্যাস আছে না বাবা? যেহেতু চোদ্দ গ্রামের মানুষ, আপনাদের কোরআনের আলোচনা শোনার আজকে যদি আপনারা এখন যদি পুরো আলোচনা কোরআন থেকে করবেন আমি রাজি আছি ইনশাআল্লাহ। আর যদি বলেন মাঝে মাঝে হাদিসও বলবেন, হাদিস কেন বলতে হয় জানেন? সেটা আবার বলে দেই, অনেক ভাইরা আবার বলবে হ্যাঁ যে কোরআন থেকে কথা বলো। এই জন্য আমি এক জায়গায় ভেজালে পড়ছিলাম, উত্তরবঙ্গে এক জায়গায় গেছি, কারণ এইরকম এলাকায় যায়নি, আজকে আমরা ঢোকার সময় কই আর আমার কই লিয়ে দিতেছে। একবার বহুত আগে আসছিলাম মোস্তফা হামিদ রহমতুল্লাহ আলাই, আপনাদের চোদ্দ জনামের সন্তান, হুজুরে থাকা অবস্থা আমি একবার আসছিলাম এই এলাকায়, কোন জায়গায় যেন আমি আসছিলাম, হ্যাঁ কোন জায়গায় যেন একবার আসছিলাম হুজুরে থাকতে, আল্লাহ হুজুরকে জান্নাত বাসী করো। তা আমি আমার একা হুজুর এই কোরআনের বাইরে কোনো কথা বলা যাবে না, কোরআনের বাইরে কোনো কথা বলা যাবে না। আমি চিন্তা ফিরে গেলাম, আমি ওকে তা কোরআনের বাইরে তো কোরআনের মাহফিল, কোরআনের বাইরে কথা বলা যাবে না। পরে বুঝছেন কিসে তেরফাল, আমি কোন তেরফাল উঠাব হুজুর? আমি ওনাকে নাজি গিয়া তোষক ফালানো শুরু করলাম, তোষক সবগুলা ফালাইছি, বালুর সবগুলা ফালাইছি, ফালাই হুজুর কা হুজুর আপনি এটা কি করতেছেন? রাগ করছেন? আমি রাগ করি নাই, কারণ যেহেতু কোরআনের মাহফিল আমরা কোরআনের বাইরে তো যেতে পারবো না, তা কোরআনে আসি ওয়াল আরদা ফারাশনাহা ফানি মাল মাহিদুন, এই জমিন হইল ফরশ, এই মাটি হইল ফরশ, এই মাটির মধ্যে বসতে হবে, যেহেতু জমিন আল্লাহ ফরশ বলেছে, বিছানা বলেছে, আপনি টেরফাল বিছাইছেন কে লিগা? আমার লিগা
আপনি তোষক বিছেন কিছুইছেন গাছ, তোষকে বসতে হইলে হাদিস লাগবে, যেহেতু কোরআনের বাইরে যাওয়া যাইব না, তোষকে যদি বসতে হয় তাহলে আমার হাদিসে ঢুকতে হবে, এজমায় ঢুকতে হবে, কিয়াসে ঢুকতে হবে, ফেকায় যাইতে হবে। যদি কোরআন থেকে কথা বলতে হয় তাই লাগে কোরআনের বাইরে যে তোষক বিছাইছেন এই লাগে ফালান। এরপর আমি কোরআনের আলোচনা করব। এই জমিনটা আমি ফরাস বানাইছি, চাদর বানাইছি তোমাদের জন্য। এখন এরা কথায় পাশে পড়ে গেছে না যে হুজুর কোরআনের বাইরে আজকে কোন আলোচনা চলবে না, আমি তাহলে কোরআনের বাইরে তো তোষক তোষক বিষয় তাহলে হাদিস লাগবে কথা হয় না, তোষক বিষয় সব ফেলায় একে সব ফেলায় দিছি আমি। আমি কি কোরআন থেকে একটা দলিল দেন যে তোষক বিষয়ে বসা যাইব? এখন কোরআনে তো তোষক বিষয়ের দলিল কোরআনে নেই, এটা হাদিস আছে। মারহাবা, এই জন্য আমার ভাইয়েরা একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। যদি রসুলকে আপনার মতো বানাইতে চান, নাউজুবিল্লাহ বলুন, তাইলে এক নম্বরে আমার প্রশ্নের উত্তর চাই আপনাদের কাছে, আমার জন্য স্টেজ বানাইলেন কেন? কেন আমাকে ফ্যান দিলেন? কেন আমার সামনে টি টেবিল? কেন আমার সামনে দুইটা পানির বোতল? কেন আমার সামনে টিস্যু পেপার? কেন আমার সামনে চায়ের কাপ? কিরে ভাই, আমাকে যদি আপনাদের মতো ভাবলেন না, আপনারা বসছেন তেরপালে, আমারও তো তেরপালে বসতে দিলেনই না। আমার জন্য স্টেজ, আমার জন্য তোষক, তোষকের উপরে আবার মিশো অনরম পিছনে অনরম, কথা কয় না বেড়া, কত আরাম আমার জন্য। আপনারা বুঝাই দিন, আশিকি সাহেব আপনি ঢাকার থেকে আসছেন, আপনি দেখতে চোখ কান পাও হাত আঙ্গুল সব আমাদের মতো, আল্লাহ মনে হয় আপনার একটু ইজ্জত বেশি দিছে, এই জন্য আমরা হইছি নিচে, আপনারা বসাইছি উপরে তাও আবার সোফায়। এরপর আমাকে কেউরে পানি দেয় নাই, আপনারা পানি দিয়া বুঝাইলে মিজান মিয়া যে হুজুর আমাকে মতো না, আমাকে কেউরে টিস্যু দিল না, আপনারা টিস্যু দিয়া বুঝাইলো যা গামায় গেলাম না মজবেন, আপনারা হাজার ঘামাইলেও টিস্যু দিব না, কথা হন না কেমন? বুঝাই দিলেন আপনি আমাদের মতো না। তাই সেই নবী যিনি যেই নবী নবী সাল্লাল্লাহু আলাইহি না হলে আপনার আল্লাহ কিছুই বানাইতেন না, ওই নবী বুঝি আপনার মতো? যখনই আপনি আমাকে আপনার মতো ভাববেন আমাকে আপনি ইজ্জত করতে পারবেন না। মনে রাখবেন এই কথাটা, আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবকে যদি চেয়ারম্যান মনে করেন তাইলে তার জন্য চেয়ার আসবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি বলে এই যে তো আমাকে বান পাইরে ফজলুল করিমের ভিতরে, কথা পায় না, জীবন ইজ্জত করতে পারবেন না আপনি, কথা বলেন? আম্মা জান আলোচনা লম্বা নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের নয় পারার নয় পৃষ্ঠ ষোল পৃষ্ঠায় আঠারো পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতি আল্লাহ, আল্লাহর ইতিয়াত করো মানে আল্লাহর অনুসরণ করো, ও রাসূলহু এবং আমার রাসূলের অনুসরণ করো, ওয়ালা তাওয়াল্লাও ঘর ফিরায়া নিও না, মুখ ফিরায়া নিও না, ওয়ালা তাওয়াল্লাও আনহু ওয়া আনতুম তাসমাউন, যতদিন নবীর দাওয়াত শোনো নাই ততদিন যেমনি ইচ্ছা তেমনি করেছ চলেছ, অসুবিধা নাই। কিন্তু যেই দিন নবীর প্রেমের কথা তুমি কোরআন থেকে হাদিস থেকে শুনলা, ওই দিন থেকে আর তুমি ঘর ফিরাইয়া নিও না, আর মুখ ফিরাইয়া নিও না। এরপরের আয়াতে আমার আল্লাহ বললেন সূরা আনফালের 21 নম্বর আয়াতে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামিনা, ওই সমস্ত দলে যাইও না, ওই সমস্ত লোকদের সাথে বন্ধুত্ব করো না, ওই সমস্ত লোকদের সাথে মিশতে যাইও না। কোন সমস্ত লোক? যারা কয় ক্বালু সামিনা, আমরা শুনেছি কিন্তু আমার আল্লাহ কয় ওহুম লা ইয়াসমাউন, আসলে তারা শুনে নাই। আছে না কিছু মানুষ কহো আশিকি সাহেব কি কইছে? শুনছি তো, আমার আল্লাহ আসলে তারা শুনে নাই। শুনলে ইমান মজবুত হইতে হবে, কারণ কোরআনের বাইরে তো আমরা কেউই না, ঠিক কি না বাবা? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে
আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনানোর জন্য কোরআনুল কারীমের 21 পারায় 19 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন। লাকদ সা আমার আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠায় ওয়াজ করলেন, লাকদ কা ওয়ালামা রাআল মুমিনুনাল আহজাবা ক্বালু হাযা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলু। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুলিল আলামিন, কেউ কেন সকলকে যেন সন্দেহ না করে, কেউ যেন সন্দেহ করতে না পারে, এই জন্য আমার আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতে সূরা আহজাবে আমার আল্লাহ দলিল দিলেন, আমার বন্ধু তোমাদের কাছে কোন রকমের মিথ্যার আশ্রয় নেই নাই, কোন রকমের মিথ্যা বলবন তোমাদেরকে দেখাই নাই, কোন রকমের সংসার তৈরি করে নাই, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলু, আমি আল্লাহ ও সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছে। কে বললো? কোরআনের কথা কার কথা? আমার আল্লাহ। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমে এই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিনানোর জন্য কোরআনুল কারীমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পারায় বাবা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল যাবিহুল্লাহ কাবা বানাইলেন, কাবা বানানোর পরে এখন তারা দুইজন দোয়া করবেন আল্লাহর দরবারে, ইব্রাহিম বাবা বলতে ইসমাইল আয় আমরা যে আল্লাহর খানায় কাবা বানাইলাম, আয় আমরা বাপে পুত্রে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দোয়া করি, আমার আল্লাহর দরবারে বাপে আর পুত্রে হাত উঠাইয়া দোয়া করে, ও ইদিয়ার ফাও ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ও ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়াটা শেষ হলো, ইসমাইল ছোট্ট মানুষ, তখনও সে অনেক কিছুই বুঝে উঠতে পারে নাই, ইসমাইল যাবিহুল্লাহ হাত মোবারক নামাইতেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের মুসলমানদের জাতির পিতা, তিনি বললেন ইসমাইল হাত মোবারক নামাইও না, দোয়া আর বাকি রয়েছে। দ্বিতীয়বার দোয়া করলেন আমাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদের সবার জন্য ইব্রাহিম বাবার বংশের জন্য দোয়া করলেন, ইসমাইল ছোট্ট মানুষ হাত মোবারক নামায়া ফেলবেন, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ইসমাইল হাত মোবারক নামায়ো না, মিলাদুন নবীর দোয়া বাকি রইছে। মারহাবা কোন দোয়া বাকি? যে আমাদের বংশে একজন নবীর আগমন হবে, ওই নবীর দোয়াটা বাকি রইছে, ওই আগমনের বাংলা আগমনের আরবি হইল মিলাদুন নবী। লাউ আর কদু, কুরিয়ার বিষ, কুরিয়ার বিষ, খুশি। আমি জামু গাওয়াজ কইরা, কিন্তু আপনারা আমার গেলেকা কালকে জিগেন আলেম ভাইদেরকে আমার সালাম দিয়া, যে ভাই খুশির আরবি কি? না আমি গোটা মানি না, যেই ভাইজনরা মিলাদুল নবী মানে না ওই ভাইজন কাছে আমি কি বলে উত্তর চেয়ে গেলাম, যে খুশির আরবি কি, আনন্দের আরবি কি? প্রত্যেকটা ভাষার বাংলা যেমন আছে, আরবি যেমন আছে, উর্দু যেমন আছে, আছে না ভাইজান, যেমন শিক্ষক শিক্ষক, ইংরেজিতে টিচার, উর্দুতে ওস্তাদ, কথা কয় না, হ্যাঁ, এরপরে আরবিতে মুর্শিদ, এরপরে আরবিতে মুআল্লিমও কয়, কথা কয় না বাবা, এইভাবে অনেকগুলা ভাষা, কিন্তু অর্থ কয় না, অর্থ একটা, অর্থ কয় না, যারে টিচার কয় তারে শিক্ষক কয়, যারে শিক্ষক কয় তারে ওস্তাদ কয়, যারে ওস্তাদ কয় তারে মুআল্লিম কয়, তার যারে মুআল্লিম কয় তারে মুর্শিদ কয়। আব্বা শিক্ষক কইলে যা, মুআল্লিম কইলে তা, টিচার কইলে যা, ওস্তাদ কইলে তা, আব্বা জান খুশি কইলে যা, ঈদ কইলে তা, আনন্দ
কইলে যা ঈদ কইলে তা, লাউ কইলে যা কদু কইলে তা, পুরি কইলে যা লাউ কইলে তা, খুশি কইলে ভাইরা রাগ হয় না, ই আনন্দ কইলে রাগ হয় না, অথচ ঈদ কইলে সেটা যা, অথচ যেই ডারে খুশি কয় সেই ডারে ঈদ কয়। আলেম ভাই এখানে আছে, জিগে তানসুইলে যাওয়ার পরে যে খুশির আরবি আমরা নিজেরা জিগে, হুজুর যদি মিথ্যার আশ্রয় না নয় বলতে হবে যে না খুশির আরবি ঈদ। ঈদের বাংলা কি? খুশি। ঈদের বাংলা কি অথবা আনন্দ? ঈদের বাংলা কি? খুশি অথবা আনন্দ। আনন্দ কইলে ভাই জানরা রাগ হয় না, কিন্তু ঈদ কইলে রাগ হয়। জানেন আপনি আশ্চর্য হবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যার জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা? 22টা। কোরআনুল কারীমে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে। তাইলে ওমর আল্লাহর কাছে রাসূলের কাছে কত প্রিয়। মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কোটি কোটি বাড়ি ঘর জান্নাতের ভিতরে, কিন্তু সমস্ত বাড়ি ভেরি ভেরি বিউটিফুল, এক বন্দির পৃথিবীতে এই আস আমার আল্লাহ পাঠাইলেন। আমার আল্লাহ কয় ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, কদ জা আকুম রাসূলুনা, তোমাদের কাছে আমার হাবিবের আগমন হয়েছে, তোমাদের কাছে আমার বন্ধুর মিলাদুন নবী, আগমনের আরবি হলো মিলাদুন নবী, তোমাদের কাছে আমার হাবিবের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। তবে কেন 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 এইটা আশিকি বললে তোমরা মানবে না, চৌদ্দ গ্রামের মুস্তফা হামিদ রহমাতুল্লাহ আলাইহি বললে তোমরা মানবে না, লাঙ্গল কোলেট মুস্তফা হামিদ রহমাতুল্লাহ আলাইহি বললে তোমরা মানবে না, কেন বন্ধুর শুভ আগমন, কেন আমার বন্ধুর মিলাদুন নবী, এইটা আমি আল্লাহর কুদরতি জবান মুবারক থেকে শোনো। আমার আল্লাহ কয়ুবাইনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, আমার আল্লাহ বললেন কিতাবে কোরআনের যে সমস্ত সত্য সত্য কথাগুলি তোমরা গোপন করেছো গোপন করো, কিয়ামত পর্যন্ত গোপন করবা, ওই গোপন কথাগুলি প্রকাশ করার জন্য আমার হাবিবের মিলাদুন নবী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।